আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যখন পেল উষার মরু প্রাণ, খোদার হুকুম মানতে সেদিন হাই খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে আ, ঠিক কি না? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শেষ জীবনে আল্লাহর কাছে যে সন্তান পেয়েছিল আল্লাহর হুকুমে, সেই সন্তান এবং সন্তানের মাকে মরুভূমিতে রেখে এসেছে। সবার জানা ঘটনা। আজকে আমার মনে জাগে অনেক দিনের গান, শিশুর পায়ে যখন পেল উষার মরু প্রাণ, খোদার হুকুম মানতে সেদিন হাই খলিলুল্লাহ, মা হাজেরায় রেখে এলেন মরুর মাঝে আ, চারিদিকে অতই বালি নেই কোপানির চিন, বেগরেতে হাইরে মায়ের গিন্ন মরণ দিন, বালির উপর রইল পরে শিশু ইসমাইল, মা বেরুলেন পানির খুঁজে হয়ে পাথর দিল, পানির আশায় গেলেন তিনি দূরের পাহাড়ে, এক কাতরা কোথাও না মিলল আহারে, ফিরে এলেন মাস যখন সূর্য করতর, মরুভূমির পরে আগুন ডালছে নিরন্তর, অবাক হয়ে দেখেন সে তাই খুকন সোনা তার, পরিপাটি শীতল ছায়ায় খেলছে অনিবার, কোন আকাশের কুল হতে অচিন মেঘের ছায়া এসে তাহার মাথার উপর মেলেছে পাকা, হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার। এবার একটু জুবান সুবহানাল্লাহ জুড়ে বলতে হবে, সময়টা আসছে, সুবহানাল্লাহ বলবেন। হাত পানে খেলছে শিশু পায়ের কাছে তার, জিরি জিরিয়ে বইছে সে এক ঝর্ণা চমৎকার, সুবহান সাহারাতে মিঠা পানির ঝর্ণা জড়ায়, মরণ মুখী মায়ের বুকে আশা সরায়, পূর্ণ স্মৃতি সেই নাহারের নাম হলো জমজম, তার পাশে গড়লো কাবা মক্কা মুআজ্জম। সর্বপ্রথম মহান মনিবের দরবারে আমরা শুকর গুজার হচ্ছি যে মহান মনিব অত্যন্ত দয়া করে মেহরবানি করে এই ফেতনা ফাসাদের যুগে হাজারো নাফরমানি থেকে দূরে রেখে আল্লাহ তাআলা এই সময় অনেক মানুষকে তাস খেলা, টিভি দেখা, জুয়া খেলা, নানান নাফরমানিতে লাগিয়ে রেখেছেন, এই সব নাফরমানি থেকে মুক্ত করে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা শোনার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, এজন্য উচ্চ কণ্ঠে মুনিবের দরবারে সেজদায় অবনত হয়ে আমরা শুকরিয়া আদায় করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহর হাবিব রাসূল আকরাম শফি আজম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন ইমামুন নবিয়্যিন ফখরুল আউয়ালিন ওয়াল আখিরিন তাজদারে মদিনা নবিউল মারহামা বিশ্ব জাহানের হেদায়েতের রবি বিশ্ব প্রভুর করুণার ছবি মানবতার বন্ধু করুণার সিন্ধু মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া পেশ করছি, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে বেশিক্ষণ কথা বলতে পারবো না, কর্তৃপক্ষ বিভিন্ন অনেক উলামায়ে কেরামকে দাওয়াত করেছেন, আজকের এই মাহফিলে প্রধান মেহমান হিসেবে আলোচনা করবেন আমাদের সিলেটের গৌরব হযরত মাওলানা এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, তিনি রাস্তায় আছেন, আসতেছেন আমাদের উদ্দেশ্যে। তারপরে বিশেষ মেহমান হিসেবে আজকে আলোচনা করবেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম দুয়ারাবাজার,
আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন আরো আলোচনা করবেন তো আমি তো এলাকা তো কর্তৃপক্ষ আমাকে বলছেন যে হুজুর একটু শর্ট করতে হবে সেই হিসাবে আমি একদম শর্ট আলোচনা করব ইনশাআল্লাহ তো যারা উপস্থিত আছেন মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আর যারা বাইরে আছেন তাড়াতাড়ি চলে আসুন অল্প সময় আলোচনা হবে যদি একটু দেরি করে আসতে চান পরে এসে আমাকে পাবেন না সেই জন্য তাড়াতাড়ি চলে আসুন ইনশাআল্লাহ আমরা কোনো ভূমিকা না দিয়ে একদম সরাসরি আলোচনা শুরু করতে চাই ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের মনোযোগ থাকবে তো আমরা যতক্ষণ কাজ করি সব কাজ তখনই সার্থক হবে যখন আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করবে ঠিক না সেজন্য প্রথমে আল্লাহ পাকের কাছে দোয়া করে নিতে হবে যে আল্লাহ আজকে আমাদের আলোচনা শোনা আলোচনা করা এই সব আয়োজনকে তুমি কবুল করে নিও তো আল্লাহ তাআলা একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সুন্দর করে যে তোমরা তোমাদের প্রত্যেক কাজে এটাকে মনে রাখো এটাকে সামনে রাখো এইভাবে আমার কাছে বলবে ছোট বাচ্চারা যারা আছো বা ছাত্র ভাইরা যারা আছো তারা আমার সাথে বলার চেষ্টা করবে আমরা আল্লাহ পাককে শিখিয়ে দাও ভাষায় আল্লাহ পাকের কাছে দোয়াটা করে নেই ঠিক আছে আমার সাথে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইন্না সালাতি ওয়া নুসুকি ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين نشجوي ماري ناماج শুধু তোমারই জন্য যা কিছু মোরা করি ইবাদত কবুল করে তুমি নিও তুমি কবুল না করিলে তুমি কবুল না করিলে জীবন হবে না মুদে দন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লিল্লাহি রাব্বিল আলামিন বলুন আমিন আমি আজকে ডায়েরি নিয়ে এসেছিলাম এই বাগদাও মসজিদে গত কিছু কয়েক বছর আগে এসেছিলাম একবার যখন আপনাদের মসজিদ ছিল তিন সেট আলহামদুলিল্লাহ আপনারা এখানে অল্প সংখ্যক মুসলমান এত সুন্দর মসজিদ করে ফেলেছেন দেখে খুব মনটা ভরে গেছে ভরে গেছে তো ভেবেছিলাম যে আজকে অনেক আলোচনা আপনাদেরকে শোনাবো তো অল্পতেই আল্লাহ যেন বরকত দিয়ে দেন সেই দোয়াই আমাদেরকে করতে হবে আজকে আমার মনে জাগে অনেক দিনের গান শিশুর আমি কিন্তু আলোচনা ঢুকে যাচ্ছি আপনারা একদম মনোযোগ সহকারে শুনলে দেখবেন যে এগুলো আপনাদের একদম পরিচিত আলোচনা ওই মক্কা নগরীর শাখা আজকের বাগদাও বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে এই আয়োজন আল্লাহ পাক তুমি তোমার বাইতুল্লাহকে যেভাবে কবুল করেছো আমাদের বাইতুল নূর কেও তুমি কবুল করে না বলুন আমি এত আস্তে আমিন বললেন আমার ভাইরা আমার বাবারা লম্বা কথা বলার সময় নাই একদম সংক্ষেপে যে কথাটা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এই পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক ধরনের মানুষ পাঠিয়েছেন এই মানুষগুলোর মধ্যে আল্লাহ পাককে স্বীকার করার মতো কিছু মানুষ আছে আবার আল্লাহ পাককে অস্বীকার করার মতো মানুষও আছে নবীকে মানার মতো মানুষও আছে নবীকে না মানার মতো মানুষ আছে আল্লাহ পাককে বিশ্বাসও করে আবার অবিশ্বাসও করে অনেক মানুষ আছে আছে না নাই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জিনিস এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় দিয়েছেন পৃথিবীর কোন মানুষ সেটা অস্বীকার করার সুযোগই রাখে না বলেন তো সে বিষয়টা কি জি এমন একটা বিষয় আছে যে পৃথিবীর কেউ সেটাকে অস্বীকার করার কোনো ক্ষমতাই নাই কি সেই বিষয়টা তো এই মৃত্যু সবাই বিশ্বাস করে বিশ্বাস না করে উপায় নাই মরতেই হবে এই মৃত্যুর পরে আবার ভাগ হয়ে যায় কারো কারো
বিশ্বাস হচ্ছে এই মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যাবে আমাদের জীবন মৃত্যুর পরে আর কোনো কিছু নাই আর যারা আল্লাহর উপরে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তাদের বিশ্বাস হলো মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার জিন্দা করবেন ওই জিন্দা হওয়ার পরে এই গোটা হায়াতের মধ্যে যা কিছু করেছি সব কিছুর হিসাব নিকাশ দিতে হবে এটা হলো কাদের বিশ্বাস এটা হলো যারা আমরা মুমিন মুসলমান তাদের বিশ্বাস আছে কিনা নাই এই বিশ্বাসটা সব নবীদের ছিল মুসলমান যারা ঈমানদার তাদেরও আছে কিন্তু মৃত্যু হবে মৃত্যুর পরে জিন্দা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দা হব আমরা আল্লাহর পাকের আদালতে দাঁড়াবো আমরা ঠিকই কিন্তু মাঝে মাঝে আমাদের মনে কিছু প্রশ্ন জাগে মাঝে মাঝে আমরা এমন কিছু মৃত্যু দেখি যেগুলো দেখলে পরে মনে হয় এই যে মানুষটা কি বলে যে বিশাল সমুদ্রে পড়ে মারা গেল আর কি বলে যে শত শত মাছ তাকে ছিঁড়ে পিড়ে খেয়ে ফেলল তার হাড্ডিগুলো কোথায় চলে গেল তার বলে তার রক্ত কোথায় গেল তার চামড়া কোথায় গেল অস্তিত্ব বিলীন হয়ে গেল এই মানুষটাকে আল্লাহ তাআলা আবার কিভাবে জিন্দা করবেন এরকম মাঝে মাঝে আমাদের মনেও প্রশ্ন জাগে মাঝে মাঝে এমন দুর্ঘটনা ঘটে গাড়ি চাপায় পড়ে এমন ভাবে তার শরীর তছনছ হয়ে যায় তার চেহারা খুঁজে পাওয়া যায় না মাথা খুঁজে পাওয়া যায় না শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যায় না এমন অবস্থা হয় তখন মাঝে মাঝে কষ্ট জাগে আল্লাহ পাক তো মৃত্যুর পরে জিন্দা করবেন কিন্তু কিভাবে এগুলো জিন্দা করবেন এরকম একটা প্রশ্ন আল্লাহ পাকের নবী হযরত উজাইরা সালামের মনে জেগেছিল সেই কথাটাই আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেছেন সেই ঘটনা দিয়ে আমাদেরকে বোঝাবার জন্য সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালামের সেই ঘটনাটা এখানে আল্লাহ পাক তুলে ধরেছেন আল্লাহ পাক বলছেন আউ কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা তুমি কি দেখোনি সেই পথিককে যে এক জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিল যেই জনপদের এমন অবস্থা ছিল অর্থাৎ হযরত উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে কোথাও সফরের জন্য রওনা হলেন আর তার সাথে দূরে সফরে যেহেতু যাবেন তার সাথে খানা পিনা ছিল খানা ছিল পানীয় ছিল আর বাহন হিসেবে তার সাথে একটা গাদা ছিল তিনি যাচ্ছেন বহু দূর যাওয়ার পরে এমন একটা এলাকায় পৌঁছলেন গিয়ে দেখলেন ওই এলাকার দেয়াল কি বলে যে দেয়ালগুলো বেড়াগুলো মাটিতে পড়ে আছে আর ওই দেয়ালের উপরে ছাদ পড়ে আছে মানুষের কোনো অস্তিত্ব নাই পশু পাখির কোনো অস্তিত্ব নাই পুরা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমন কি যে মানুষের হাড্ডি গুস্ত মাংস তারপরে চামড়াগুলো কি বলে যে বিভিন্ন জানোয়ারে খেয়ে ফেলেছে তারপরে ওই জানোয়ারগুলোকেও পোকামাকড়ে খেয়ে ফেলেছে আর ওই পোকামাকড়গুলো মাটির সাথে মিশে গেছে কার শরীরের অঙ্গ কোথায় গেছে কোন অস্তিত্ব নাই এই অবস্থা দেখে হযরতে উজাইর আলাইহিস সালামের মনে মনে জাগলো আল্লাহ এগুলো কি কিভাবে জিন্দা করবেন বিশ্বাস তো ওনার আছে জিন্দা করবেন কিন্তু এই যে এরকম একটা অবস্থা হলো আল্লাহ তাআলা এগুলো কিভাবে জিন্দা করবেন একটা প্রশ্ন ওনার মনে জাগলো তারপরে জাগার পরে আল্লাহ পাক কি করলেন ক্বালা আন্না ইউহিয়ি হাযিহিল্লাহু বাদা মাউতিহা উজাইর সালাম মনে মনে আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ তুমি এগুলো কি কিভাবে জিন্দা করবা এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা কি করলেন ফামাতাহুল্লাহু মিয়াতা আম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত উজাইর আলাইহিস সালামকে ওইখানেই মৃত্যু দিয়ে দিলেন আর 100 বছর ওই মৃত অবস্থায় রাখলেন 100 বছর মৃত অবস্থায় রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুম্মা বাআসাহু তারপরে উজাইর আলাইহিস সালামকে মৃত থেকে জীবিত করলেন মৃতদেহকে জীবিত করে তারপরে আল্লাহ পাক বললেন কাম লাবিস্তা কতদিন ঘুমালে কতদিন মৃত অবস্থায় ছিলে তারপরে হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছে ক্বালা লাবিস্তু ইয়াউমান আও বাদা ইয়াউম একদিন অথবা তার চেয়ে কম
এমন হতে পারে যে সকাল বেলা ঘুমালো 8টা 10টার সময় ঘুমালো আর সন্ধ্যা সময় উঠলো অর্থাৎ 100 বছর আগে সকালে ঘুমালেন আর 100 বছর পরে সন্ধ্যায় উঠলেন তিনি তো ভাবলেন যে আমি আজকেই মন সকালে ঘুমালাম আর সন্ধ্যায় উঠলাম এজন্য তিনি বললেন একদিন অথবা তার চেয়ে কম আল্লাহ পাক বললেন না না ও উজাইর তুমি একদিন দুই দিন ঘুমাও নাই এক সপ্তাহ দুই সপ্তাহ ঘুমাও নাই এক মাস দুই মাস ঘুমাও নাই এক বছর দুই বছর ঘুমাও নাই কতদিন তুমি ঘুমিয়েছো ক্বালা বাল্লা বিস্তামিয়া তাআম আল্লাহ পাক বললেন উজাইর তুমি 100 বছর এভাবে ঘুমিয়েছো বলেন সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক বললেন ওজাই 100 বছর পরে আমি তোমাকে জিন্দা করলাম এবার তুমি তোমার খাবারগুলোর দিকে দেখো যেই খাবারগুলো অল্প দিন পরে নষ্ট হয়ে যাওয়ার কথা একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস এর বেশি তো তোমার খাবার থাকার কথা না নষ্ট হয়ে যাওয়ার কথা ফ্রিজের ভিতরে রাখলেও এক দুই বছর পরে ভালো থাকে না 5 10 বছর পরে তো খাওয়াই যায় না ফ্রিজের ভিতরে রাখলে কিন্তু তখন তো উজালে সালামের ফ্রিজ ছিল না ওই যে খাবারগুলো খোলা ছিল পানীয়গুলো ছিল আল্লাহ পাক বললেন ও উজাইর ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না তোমার যে খাবারগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল সেই খাবারগুলোর দিকে তাকাও দেখো সেগুলো কোনো নষ্ট একটুও নষ্ট হয় নাই যেরকম ছিল সেরকমই আছে এবার তুমি তোমার গাধাটার দিকে তাকাও যেই গাধাটা তার জীবন ছিল শক্তি ছিল সে চাইলে বেঁচে থাকতে পারত কিন্তু দেখো তোমার গাধাটার দিকে তাকিয়ে অনজুর ইলা হিমারিকা ওয়ালিনা জালাকা আয়াতাল লিনাস ও যাই তুমি তোমার গাধাটার দিকে তাকাও আমি গোটা পৃথিবীর মানুষের জন্য তোমাকে দৃষ্টান্ত বানাতে চাই বলেন সুবহানাল্লাহ গাধাটার অবস্থা কি হলো গাধাটা মারা গেল মারা যাওয়ার পরে ওই গাধার চামড়া গোশত এগুলো বিভিন্ন জানোয়ারে খেয়ে ফেলেছে দূর দূরান্তে চলে গিয়েছে তারপরে যে হাড্ডিগুলো ছিল হাড্ডিগুলো পোকামা করে খেয়ে একদম কি বলে যে ধুলার মতো করে ফেলেছে মাটির সাথে মিশে গেছে গাধার কোনো অস্তিত্বই নাই আল্লাহ পাক বলছেন ও উজাইর অনজুর ইলা হিমারিকা তুমি তোমার গাধার দিকে তাকাও দেখো আমি কিভাবে তোমার গাধাটাকে আমি কি করি ওই অবস্থা থেকে কিভাবে আবার আগের অবস্থায় নিয়ে আসি হযরত উজাইর সালাম তাকিয়ে আছেন দেখতেছেন তিনি দেখতেছেন দূর থেকে একদিক থেকে গুস্তের একটা টুকরা আরেক দিক থেকে গুস্তের আরেকটা টুকরা আরেক দিক থেকে গুস্তের আরেকটা টুকরা এরকম টুকরা এসে এসে একটা কি বলে যে প্রথমে হযরত উজাইর সালাম দেখলেন যে হাড্ডিগুলো হাড্ডির কণাগুলো দুলা থেকে এসে 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 একসাথে মিশে তারপরে একটা হাতের হাড্ডি হয়ে গেছে তারপরে এরকম ভাবে কি বলে যে শরীরের টাকচার হয়ে গেছে এরকম পায়ের হাড্ডি হয়ে গেছে এরকম হাড্ডি প্রথমে হলো তারপরে ঠাস ঠাস করে একটা হাড্ডি আরেকটা হাড্ডির সাথে লেগে পুরা বড়ি হয়ে গেছে এরকম হয়ে যাওয়ার পরে হযরত উজাইর সালাম দেখতেছেন দূর থেকে বিভিন্ন দিক থেকে গুস্তের টুকরাগুলো এসে এসে ওই হাতের উপরে হাড্ডির উপরে লেগে হাত হয়ে যাচ্ছে তারপরে এরকম ভাবে বাম হাতের উপরে লেগে বাম হাত হয়ে যাচ্ছে পায়ের উপরে লেগে পা হয়ে যাচ্ছে এরকম পুরা বড়ি গুস্ত আগের মতো হয়ে গেছে তারপরে হযরত উজাইর সালাম দেখলেন বিভিন্ন দিক থেকে ওই যে চামড়া এসে 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 পুরা শরীরটা আবার আগের গাধার চামড়া হয়ে গেছে বলুন সুবহানাল্লাহ তারপরে পুরা শরীর যখন হয়ে গেল তারপরে আল্লাহ তাআলা ওই গাধার ভিতরে আবার রূহ দিলেন ওই গাধাটা আবার জিন্দা হয়ে গেল আল্লাহু আকবার কবিরা আল্লাহ পাক বলতেছেন ফালাম্মা তাবাইয়ানা লাহু তারপরে যখন হযরতে উজাইর সালামের কাছে পুরা বিষয়টা পরিষ্কার হয়ে গেছে তখন উজাইর সালাম ঘোষণা করেন ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির নিশ্চয় আল্লাহ আপনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান মরতে হবে কি না মোতকাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মৃত্যু নামক পেয়ালাটা সবাইকেই পান করতে হবে আর কবর নামক ঘরে সবাইকেই প্রবেশ করতে হবে
কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামা কুজা শাহিন শাহে বাদশাহ কুজা তখতে সুলাইমানি কত রাজা কত বাদশাহ কত আমির উমারা এই জমিনের উপরে ছিল যাদের ধমকে এই জমিন থরথর করে কাঁপত আজ তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায় খেতাই বার ক্ষমতা তাদের নাই ঠিক কি না লম্বা করে বলবো না হযরত উযযা আলাইহিস সালাম 100 বছর পরে জীবিত হয়ে তারপরে ফিরে আসলেন নিজের এলাকায় 100 বছর পরে উযযা আলাইহিস সালাম কি চিনার মতো মানুষ নাই কি বলেন 100 বছর পরে কেউ আসলে চিনা যায় চিনার মতো মানুষ থাকবে কিছু কিছু মানুষ নাকি কিছু কিছু চিনতে পারে আর বাকিরা তোমাকে চিনে না হযরত উযযা আলাইহিস সালাম দেখলেন যে দল বেদে কিছু মানুষ গাটটি পুস্কা নিয়ে কোথায় জানি যাচ্ছে হযরত উযযা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন বাবারা ভাইরা আপনারা কোথায় যাচ্ছেন দল বেদে ওই যে বিশ্ব ইস্তেমা আখেরি মুনাজাতের দিন দল বেদি বেদি মানুষ যায় না আমরা তো না গেলেও দেখতে পাই বিভিন্ন টিভিতে দেখতে পাই যে দল বেদি বেদি মানুষ বিশ্ব ইস্তেমা আখেরি মুনাজাতের জন্য যায় হযরত উযযা আলাইহিস সালাম দেখলেন মানুষ দল বেদি বেদি কোথায় জানে যাচ্ছে জিজ্ঞেস করলেন কোথায় যান আপনারা তখন লোকেরা জবাব দিল যে আজ 100 বছর ধরে ওই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা ময়দান আর ওই ময়দানে একজন আলেম 100 বছরের প্রতি বছর তিন দিন বছরে একবার প্রতি বছর তিন দিন আমাদেরকে দিনের আলোচনা শুনান ধর্মের আলোচনা শুনান আজ হচ্ছে 100 বছরের শেষ দিন অর্থাৎ শততম মাহফিল আর দিন হিসেবে 300 দিনের শেষ দিন কি মনোযোগ আছে এইদিকে কর্তৃপক্ষ যদি আপনারা সময় শর্ট আমার হয়ে যায় আমাকে একটু সিগন্যাল দিবেন আমি যেখানে বলবেন সেখানে থামি ইনশাআল্লাহ তারপর দেখে এদিকে মনোযোগ এদিকে থাকে কি ভালো লাগতেছে না আলোচনা জি জি এরকম আলোচনা সবসময় হোক এটা কি আপনারা চান